প্রশংসা করলাম কার? আল্লাহ। আর চিৎকার করে বলেন কার? আল্লাহ। একটা মেয়ে আল্লাহর নাম বলে সারা পৃথিবীকে জয় করেছে। কি নাম? তো মুসকানের মতো একটা আওয়াজ দেন না। সারা পৃথিবীর শকুনেরা হা করে আছে মুসলমানদেরকে খাওয়ার জন্য। এক মাসখানি তোমাদের মতো শকুনদের জন্য যথেষ্ট। একটু মাসখানির মতো একটা আওয়াজ দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আল্লাহকে ভালোবাসেন তো? সবখানে প্রশংসা করবেন কার? আল্লাহ। খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়, এই কাজ তো করেন আপনারা, এ কাজ আমরা করব না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা আমরা করব না। রাজি আছেন মুসলমান? আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, কোরআন মেনে চলবো। এই কিতাবটার নাম কি? পছন্দ করেন তো? কারা কারা এটা ভালোবাসেন না হাত তুলেন। আসলে আসলে আপনারা যে কত ভালো মানুষ, আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন, আল্লাহ বাহিরেরটা নেন না। এক লোক বলে ফেলেছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। বোখারের হাদিস, আল্লাহ বলছেন আমি এটা নেই নেই। ও গোলাম যে আমাকে যা ভালোবাসে, ওর ওটকে যা ভালোবাসে, আমার রাস্তায় ফিরে আসলে আমি তার চেয়ে তাকে বেশি ভালোবাসি। আমরা এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এক কোরআন ছাড়া কাউকে মানব না। রাজি আছেন গোপালগঞ্জের মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করো। আসলে কয়টা উগ্রবাদী হিন্দু ছেলে বুঝতে পারে নাই মাসকানের পিছনে যে 120 কোটি মুসলমান আছে। ও মনে করেছে মাসকান আর কি করবে, মাসকানের অবস্থা দেখে আমি প্রীত হয়েছি, মনে হয়েছে যে মক্কা থেকে সুমাইয়া হেঁটে আসতেছে। কি সাহস আল্লাহ তাকে দিয়েছেন! আল্লাহ আমাদের প্রত্যেক মাকে এরকম সাহস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। 6 ফেব্রুয়ারি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পী চলে গেছেন পৃথিবী থেকে, অনেক গান গেয়েছেন কিন্তু কি রেখে গেছেন, কি নিয়ে গেলেন? আহা আফসোস। শুনেছি বাবরি মসজিদের ভাঙার পিছনে যারা ছিল ওনাদেরকেও নাকি তিনি প্রেরণা দিয়েছেন গান গেয়ে গেয়ে। এখন টের পাবি কত ভাতে কত, বাকি তো লোকেরাই খোক, কত ধানে কত চাল। আমি ভাত আগে বললাম আর কি, আমরা তো ভাত খাই বেশি, আর পাকিস্তানিরা চাউল খায়, ওরা ভাতের কি বলে? চাউল বলে। ওরা ভাত বলতে পারে না, ওরা ভাতের চাউল বলে।